بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سب گھرانا نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد ولی سیدنا مولانا کم دیا گئے নানাতে দিন বেহুশ হইলেন কারবালায় জান্নাতে লুর দিয়া কান্দে আলী ও মা ফাতেমা আল্লাহ
যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন, আমি বলি আমার ভাইয়েরা গড়ির কাটার দিকে তাকিয়ে কথা বলতে যাচ্ছি, গড়ির কাটা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমার আপনার আয়াতটাও কমে যাচ্ছে। এই হাজিগঞ্জ বাজার বিশাল বড় একজন ব্যবসায়ী চিৎকার করে কাঁদে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম কিসের পুঁজি, কেঁদে কেঁদে বললেন আমার বরফের পুঁজি শেষ, বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে। আমার বাবার ভাইয়েরা যত মানুষ এসেছি আর বসেছি, আমার আপনার হায়াতটা কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এক সময় মানুষের যৌবন আসতে থাকে, আবার আরেকটা সময় যৌবনটা মাইনাস হতে থাকে, এটার কোনোদিন রান করে না, শুধু ব্যাগের দিকে যায়, কথা বলেন ঠিক কিনা? বারোটি মাস মুসলমানের বারোতম মাস দিন মাস, মুসলমানের প্রথম মাস মহরমের মাস, চৈত্র মাস বারোতম মাস, বৈশাখ বাঙালি সংস্কৃতির প্রথম মাস, কথা বলেন ঠিক কিনা? আরবি ইংরেজি বারোতম মাস ডিসেম্বর মাস, প্রথম মাস জানুয়ারি মাস। এই দেশের বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে হাই স্কুলের ছাত্রছাত্রী পর্যন্ত রাত বারোটা এক মিনিট বাজে 2010 সালকে ওয়েলকাম দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 2010 সালকে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ওয়েলকাম দিল,
ভাত খাওয়ার প্লেটের মধ্যে কাটা চামচ দিয়া একটা শব্দ পর্যন্ত করেছে, রাস্তায় বের হতে পারছি না, দরজা টুকুন বন্ধ রয়েছে। নতুন বছরকে তারা ওয়েলকাম দিল, রাতের 12:01 বন্ধু বন্ধুকে ওয়েলকাম দিল, শুভেচ্ছার বাণী শুনাইল। নতুন বছর জানুয়ারি মাস, আমার বন্ধুরা চৈত্র মাস বিদায় নিল, ব্যবসায়ীদের আনন্দের শেষ নাই, হাল খাতা করল, কেউ পয়সা দিল, কেউ গালি দিল, কথা জানছে কিনা, পয়লা বৈশাখ এটার আনন্দের শেষ নাই, পহেলা বৈশাখ আনন্দের শেষ নাই, নতুন শাড়ি, ইলিশ মাছ, পান্তা ভাত, কাঁচা মরিচ, এক টুকরা পেঁয়াজ। যেই পান্তা ভাত বিড়ানে খায় না, ওই পান্তা ভাতের সমাজ কাঁচা মরিচ মুসলমানে খায়, আনন্দ করল পহেলা বৈশাখ। সকালবেলা বটমত তুলে লেকের পাড়ে যাইয়া হলুদ শাড়ি চিন্দা, এই গোলাপ এই ফুলটাকে গেন্দা ফুলটাকে মাথায় বেঁধে লেকের পাড়ে দাঁড়াইয়া উঠন্ত সূর্যকে সালাম দেয়, এসো হে বৈশাখ এসো এসো। সূর্য মামায় পায় অপেক্ষা করেন, আমি আসিতেছি। 10:30-11 যখন বাজে, সূর্য মামা কয় এত সুন্দর সালাম দিলেন, আমি প্রস্তুতি নিয়ে যৌবন লইয়া আপনাদের মাঝে এসেছি, আপনারা এখন গেলেন কোথায়? এরা দেখি মানে সূর্য মামা সকাল বেলায় দেখেছিলাম লাল টকটকা একটা কাঁচা গোলাপ, এত হি তখন বুঝি নাই, এত আকর্ষণ বুঝি নাই, এখন দেখি এত গরম, দাঁড়াতে পারছি না, গাছের ছায়ার নিচে এসেছি, 2 টাকার আইসক্রিম 10 টাকা দিয়ে খাইতেছি, শরীর থেকে গাম বের হচ্ছে, টিস্যু দিয়া গাম মুছতে গেলে কাদা হয়ে যাচ্ছে, পাল্লার থেকে সেজেছিলাম প্রচন্ড রোদের হিটের কারণে, সেই পাল্লারের মশলা গুলি কি যেন বলছে কাদা যুক্ত হয়ে গিয়েছে। মুসলমানের ছেলে মেয়েরা পয়লা বৈশাখের আনন্দ করল, পয়লা বৈশাখের উদযাপন করল। আমরা মুসলমান, আমরা ইমামদার নামাজি, জিলহজ মাস তাম, পৃথিবীর মুসলমানেরা আরবি বারোতম মাস, কোটি কোটি পশু কোরবানির বিনিময়ে, কোরবানির রক্ত প্রবাহিতের মাধ্যমে আমার আল্লাহ 12তম মাসটা সমাপ্তি দিলেন, কথা বলেন ঠিক কিনা? গরু কোরবানি, খাসি কোরবানি, ওট কোরবানি, ভেড়া কোরবানি, দুম্বা কোরবানি, এই সমস্ত পশুর কোরবানি দ্বারা আমার আল্লাহ 12তম মাস জিলহজকে সমাপ্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলে মুসলমান সমাপ্তি দিলাম রক্ত দিয়ে, আবার বছরটাকে শুরু করাইলাম আহলে বয়াতের রক্ত দিয়ে, শেষ দিলাম রক্ত দিয়ে, বছরটাকে শুরু করাইলাম মহররাম ইমাম হুসাইন সহকারে অসংখ্য আহলে বয়াতের রক্ত দিয়ে, কথা বল ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, হুসাইনের কোনো অপরাধ ছিল না, এজিদ বাহিনী টাকার জন্য, মসনদের জন্য, গদির জন্য, অর্থের জন্য হুসাইনকে হত্যা করার নির্দেশ দিলেন, যেই মাত্র বলেছিলেন উক্তল হুসাইন, সাথে সাথে তার কাছ থেকে ইমান বিদায় নিল, কথা বলেন ইমান বিদায় নিল। এজিদ বড় দামি মুসলমান ছিল, তারে মাফ করে দেওয়া হয়েছে, বড় করে কথা আসছে কোনটা এজিদের পক্ষে আসেন নাকি আপনারা? তারা এজিদের পক্ষে তারা আসেন, হাত পর্যন্ত একজনও নাই, আমরা সবাই কার পক্ষে? হুসাইনের পক্ষে তারা দেখি তো, এক হাত তুল্য হবে না, হাতের ভিতর থেকে 2 হাত বাইর করেন, হুসাইনের পক্ষে কারা? মাশাআল্লাহ।
হানুমান একটু শীতের দিন কষ্ট দিলাম, অনেক সময় থেকে তো এইভাবে বসে আছেন, তো হাত উঠান নাই, গরম প্রবেশ করেছে, একটু হাতটা উঁচু করেছেন, একটু ঠান্ডা জায়গাতে গিয়া প্রবেশ করেছে। আমার বন্ধুরা, মুসলমান ওদের মাথায় টুপি ছিল, কথা কন ঠিক কিনা, ওদের মাথা টুপি ছিল, ওদের পরনে পাঞ্জাবি ছিল, ওরা আজান দিত, ওরা জামাতে নামাজ পড়ত, আবার সময় মতন কোরআন শরীফ তেলাওয়াত করত। আমি বলি আমার বাবার মায়ের হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের বড় জনিন প্রধান সাহাবী ছিলেন। আমার আল্লাহ এত কঠিন বিমার তাকে দিলেন, আমার হুজুরের দরবারে আর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূল আল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া রাসূল আল্লাহ, আমি বড় বিমারি, আমি অসুস্থ হয়ে পড়লাম গো নবী। নবী আমার দেখি বলে মুআবিয়া, বিমার থেকে যদি তুমি সুস্থ হতে চাও, বিমার থেকে যদি তুমি ভালো হতে চাও, তাহলে একটাই মাত্র মেডিসিন, তোমাকে বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ, বিয়ে না করলে তুমি সুস্থ হইবা না। মুআবিয়া রে জেনে রাখো, বিয়ে করার পরে তোমার বিমার সুস্থ হবে, আল্লাহ পাক তোমাকে একটা সন্তান দিবে, যেই সন্তান তা নবীর বংশের গলায় তরবারি দিবে। মুআবিয়া চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বিবাহ করব না। নবী বললেন, কষ্ট পাইবা ভালো হইবা না, বিয়ে করেছে সন্তান এসেছে, আমার নবী আগে বললেন এটা হবে এজি, নাম কি বড় করে বলেন, নাম কি চিল্লে কর, নাম কি রিস্কা টানায়, লেখাপড়া জানে না এই মানুষটা পর্যন্ত কয়েক এজিদ রাখবো না, বরং রাখবো হুসাইন, কথা বলেন ঠিক কিনা, লেখাপড়া জানে না, এরপরেও নাম এজিদ রাখে না, নাম রাখবো হুসাইন, নাম রাখবো আবু বকর, নাম রাখবো উমর, নাম রাখবো আলী, কথা বলেন ঠিক কিনা, ইজিদ নাম কেউ রাখে না, সিমর কেউ নাম রাখে না, আবু জাহেল কেউ নাম রাখে না, আবু লাহাব কেউ নাম রাখে না, কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখি বললেন, বাবা ইয়াসিন, আমি তোর বাবা, তোকে একটা ওসিয়ত করি রে বাবা, এই মদিনার জমিনে যদি তোর মনে কেউ আঘাত দেয়, যদি তোর মনে কেউ কষ্ট দেয়, দেখিস তুই তাদের কাছ থেকে প্রতিশোধ নিও। একটি কথা মনে রাখিস রে বাবা, ইমাম হাসান আর হোসাইন যদি কোনো সময় মনে কষ্ট দেয়, এই কোন মনে যদি কষ্ট দেয়, কোনোদিন তাদের বিরুদ্ধে কথা বলবা না, ওদের বিরুদ্ধে কোনোদিন অত্যাচার করবা এবং অস্ত্র উঁচু করবা না, তার একমাত্র কারণ এরা হলো মনিব, আমরা হইলাম গোলাম। সুবহানাল্লাহ, ওরা হলো মনিব, আমরা হইলাম গোলাম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত নিজের সন্তান মানে নাই, পালন করে নাই, হুসাইনের জন্য এত পাগল কেন, হুসাইনের জন্য এত মায়া কেন? আমার রসুল বলেন, দুনিয়ার মানুষে সাহাবীরা রে, হুসাইনকে যদি তোমরা ভালোবাসো, আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে, হুসাইনকে যদি তোমরা আদর করো, আমি রসুলকে আদর করা হয়ে যাবে, হুসাইনকে যদি মহাব্বত করো, আমি রসুলকে মহাব্বত করা হয়ে যাবে। আমার নবী দুই রাত মোবারকের মধ্যে দুটি সন্তান নিয়ে
বসে আছেন, এক রাত মুবারকের মধ্যে মাথা হযরতে হুসাইন, আরেক রাত মুবারকের মধ্যে মাথা হযরত ইব্রাহিম। জিব্রাইল আলাইহিস সালাম আমার হুজুরের খেদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজ দুটি সন্তান, একটা সন্তান আপনাকে ছেড়ে দিতে হবে, আরেকটা সন্তান আপনি রাখতে পারবেন। নবী আমার নিজম একটুকুন করে ডাকিয়া বললেন, জিব্রাইল আমি আমার সন্তান, আমি আমার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দিব, আমার হুসাইনকে আমি ছাড়ব না, হুসাইনকে দিব না, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমি রসুল কষ্ট পাব, আমার সন্তান ইব্রাহিমকে ছেড়ে দিব, আমি রসুল হুসাইন ছাড়ব না। আরো বড় করে বলেন, সুবহানাল্লাহ, আমার রসুল বিদায় নিলেন, হযরত হুসাইন হুজুরে মুবারকের সামনে দাঁড়াইলেন, নবী আমার দিকে বলেন, আলাম চেহারাটা বলিন কেন, হুসাইন দেখে বলছেন, না না চেহারাটা বলি, গোড়ার দৌড় দিতে মন চাচ্ছে, গোড়ার দৌড় খেলতে আমার মন চাচ্ছে, আম্মুর কাছে পয়সা নাই কোত্থেকে ঘোড়া কিনবে, আব্বুর কাছে পয়সা নাই কোথার থেকে ঘোড়া কিনে দিবে, আমার নবী দিকে বলে, না না আপনি গোড়ার দৌড় দিতে মন চায়, আপনি গোড়ার পিঠে চড়তে মন চায়, আমি নানা গোড়া হয়ে গেলাম, আমি গোড়া হয়ে যাব, আপনি আমার পিঠ মুবারকের মধ্যে গিয়ে বসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুকানা হাত মুবারক জমিনের মধ্যে রেখে দিলেন, দুটা হাঁটু মুবারক জমিনের মধ্যে রেখে দিলেন, হযরত হুসাইন আমার হুজুরের পিঠ মুবারকের মধ্যে গিয়ে আরাম করে বসে গেলেন, নবী আমার পিঠটাকে কুদুর করে দিলেন, একটু কুম দৌড়াচ্ছে হুসাইন যেন পড়ে না যায়, রুমালটার গলার মধ্যে পেঁচাইয়া ইমাম হুসাইনের হাতের মধ্যে আমার নবী লাগামটা তুলে দিলেন, আল্লাহু আকবার, নবী আমার দৌড়াচ্ছেন হুসাইনকে আনন্দ দেওয়ার জন্য, দুইটা পাও আমার হুজুরের দুই বগল মুবারকের নিচে প্রবেশ করাইয়া দিলেন, একটুক্ষণ দৌড়ানোর পরে হুসাইন দুইটা আঙ্গুল দিয়ে আমার হুজুরের দুই বগল মুবারকের নিচে আঙ্গুল দুইটা প্রবেশ করাইয়া কাতু কুতু দিচ্ছে, হুসাইন আনন্দ পাচ্ছেন, হুসাইন মজা পাচ্ছে, হুসাইনের জন্য কেন এত পাগল, হুসাইনের জন্য কি জন্য এত পাগল, হুসাইনের এক এক কোটা শাহাদাতের রক্তের বিনিময়ে কোটি 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 উম্মত আল্লাহর জান্নাত, আরো বড় করে বলেন, সুবহানাল্লাহ, আমার নবী বিদায় নিলেন, নবী নাই 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 নবী নাই, হাসান হুসাইন ছোট্ট আমার হুজুরের জন্য কাঁদবে, মা গো মা, নানাই কই গো মা, নানাই কই, তোমার শুনে যেদিন জান্নাত হতো না গো মা, আমরা দুইটা ভাই নানার হুজুরায় চলে যেতাম গো মা, নানার হুজুরায় গেলে হযরতে জিব্রাইল আমাদের দুইটা ভাইয়ের জন্য আঙ্গুর ফল নিয়ে আসতো রে মা, মা গো নানাই কই নানা কই, ফাতেমা দরবারে কাঁদে, হযরতে ফাতেমা দুটি সন্তান হাসান আর হুসাইন এই দুইটা সন্তানকে দেখে বলছেন, হাসান রে আয় বাবা আয় আমার বুকের মধ্যে আয়, হযরতে হাসান দৌড়াইয়া মায়ের বুকে ঝাঁপিয়ে পড়লেন, দেখি বলছেন, মা গো মা কি জন্য আমাকে ডাকলা গো মা, ফাতেমা দেখে বলে, হাসান রে এক বদলি পানি সংগ্রহ করেছি বাবা, আমি মা তোকে গোসল করাইব, মায়ের জীবনে আর কোনোদিন তোমাকে গোসল করাতে পারো না, দেখি বলে, মা গো কোথায় যাইবা তুমি, ফাতেমা দেখি বলে, হাসান এমন এক মেয়ে যাব কাউকে দিব না, বাইয়াকে দিব না, আব্বুকে দিব না, ফাতেমাকে দেখিতে বলছেন, বাবা হাসান রে তোমাকেও নিতে পারবো না, তোমার বাইয়াকেও নিতে পারবো না, তোমার আব্বুকেও নিতে পারবো না,
আমাকে একা একা যেতে হবে বাবা, মায়ের জীবনে আর কোনদিন তোমাকে গোসল করাইতে পারো না। ফাতিমা কান্দে, হাসান কান্দে, হযরতে ফাতিমা হাসানকে গোসল করাইলেন, চোখের পানি গুলি জর জর করে পড়ে যাচ্ছে। দেখে বললেন, হুসাই রে বাবা হুসাই, মায়ের কোলে আ। হযরত হুসাইন দৌড়াইয়া ফাতেমার কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। মালো তুমিও কান্দ, ভাই হাসানও কান্দে, বুঝলাম না গো মা। দেখে বলে হুসাইন, আমি মা ফাতেমা, আর এক বদি পানি এনেছি রে বাবা, আমি বাবা তোমা তোমারে গোসল করাই মরে বাবা, মায়ের জীবনে আর কোনোদিন তোমাকে গোসল করাব না, এই জীবনের শেষ গোসল রে বাবা। হুসাইন দেখে বলছেন, মা তুমি কোথায় যাই বাবা, মা আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বুকে নিবা না, ফাতেমাকে দে বলছেন না, তোমাকেও নিতে পারবো না, ভাইয়াকেও নিতে পারবো না, আমাকে একা একা যেতে হবে রে বাবা। ফাতেমার কান্না সইতে পারে না, হাসান হুসাইনকে গোসল শেষ না হতেই না হতে আলি কাররাম উল্লাহ চুকে দেখতেছেন, আলি আসতেছে, দুইটা ভাই একত্রিত হইয়া দৌড়াইয়া আলিকে জানাইয়া ধরলেন, বাবা গো, ও বাবা, মা নাকি কোথায় চলে যাবে, আমাকে গোসল করাইলেন, ভাইয়াকে গোসল করাইলেন, মা নাকি কোথায় যাবে, আমাকেও নিবে না, ভাইয়াকেও নিবে না, তোমাকেও নিবে না। হযরতে আলী দুইটা সন্তানকে টান দিয়া বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ফাতেমা রে পাগলামি করো না, হাসানের মনে কষ্ট দিও না, হুসাইনের মনে কষ্ট দিও না। আলী কাররামুল্লাহ ওয়াজহু কথার শোনার সাথে সাথে ফাতেমা ডাক দিয়া কয়, আলী রে, রে আলী, আমি নবীর কন্যা, জীবনে আমার কাছে কোনো অহংকার নাই, আমি ফাতেমা, আমার কাছে কোনো অহংকার নাই রে আলী, আকার এক বদনাতা পানি এনেছি তোমাকে উজু করাইয়া দিব রে আলী, তোমাকে উজু করাইব রে আলী, আমি নবীর কন্যা ফাতেমা, আমি নবীর বেশি ফাতেমা, সাইয়া না তুললে সা, আমি ফাতেমা সাইয়দা তুন্নেসা, জান্নাতিল সরদারিনী ফাতেমা, আমার জীবনে আর কোনোদিন তোমার রোজু বানাইয়া দিতে পারবো না। আলী রে এক বদনা পানি এনেছি, তুমি ওযু করো, আমি তোমার হাতের মধ্যে পানিটা তুলে দিতেছি। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা আলীকে অজু বানাইয়া দিলেন, চোখের পানি গুলি গড়াইয়া গড়াইয়া কান্দে, একদিকে হাসান দাঁড়াইয়া কান্দে, আরেকদিকে হুসাইন দাঁড়াইয়া কান্দে। হযরতে আলীর হাতে পানি ঢেলে দিচ্ছে, ফাতেমা একবার হাসানের চেহারা দিয়ে তাকায়, আরেকবার হুসাইনের চেহারা দিয়ে তাকায়, আবার কখনো কখনো দুটি সন্তানের গালের মধ্যে চুমু খাচ্ছে। মা আর কোনদিন তোমাদেরকে আদর করতে পারবো না। নিজে অজু বানাইলেন, হুজুরের ভিতরে প্রবেশ করলেন, দূর একটা নামাজ আদায় করলেন, দরজাটা বন্ধ করে দিলেন, নামাজের মুসল্লার মধ্যে বসে বসে কান্দে আল্লাহ, চিৎকার করি বলেন আল্লাহ, আর বড় করি বলেন আল্লাহ,
আমার বাবার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ রে, দুরাকাত নামাজ আদায় করলাম কিছুই চাই না, আমার বাবার গুনাহগার উম্মতের নাজাতের জরিয়া তুমি বানাইয়া দাও। ফাতিমা কান্দে, বাবার গুনাহগার উম্মতের জন্য। বাবু হুসাইন কান্দে, নানার গুনাহগার উম্মতের জন্য। নবী নাই নাই নাই, ফাতিমা বিদায় নিলেন, ফাতিমাও নাই, মায়ের জন্য কান্দে, মা বিদায় নিলেন। দুটি ভাই বড় মন মরা হয়ে গেলেন, দুটি ভাই বড় মন মরা হয়ে গেলেন। আরে মসজিদে কুবার মধ্যে শের খুদা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজু নামাজ পড়াইবার জন্য যখন মসজিদে প্রবেশ করেছে, আমার বাবারা আমার বন্ধুরা ওই কুবা শহর ভ্রমণ করতে যাইয়া মসজিদে কুবার ভিতরে যখন প্রবেশ করলাম, যেখানে আমার হুজুরের পাগল সাহাবী খাতুনে জান্নাতের স্বামী হাসান হুসাইনের বাবা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজু যেই মিম্বরে নামাজ দাঁড়াইয়া খুতবা দিতেন, যেই মেহরাবের মধ্যে তিনি দাঁড়াইয়া নামাজ আদায় করতেন, যেখানে তিনি কি শহীদ করলেন বাবা, ওই জায়গাটা দেখলে মনটা খারাপ হয়ে যায়। যার যার করে সুকিরি পানি গুলি গড়াইয়া পড়ে, হযরত আলী ফজরের নামাজের ইমামতির জন্য প্রবেশ করেছে, তিনি দেখতে পেলেন নতুন কত গুলা মুসল্লি ওদের মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি পাগড়ি হাতের মধ্যে তসবি, এত চমৎকার ওদের পোশাক চাকচিক্য। হযরতে আলী মনে মনে ভাবলেন মুসল্লির সংখ্যা হঠাৎ করে বেড়ে গেল, নামাজের মুসল্লাতে দাঁড়াইয়া নামাজের নিয়তটা বেড়েছে, এক রাকাত নামাজ আদায় হয়েছে। প্রথম রাকাতের দুইটা সেজদা শেষ হওয়ার পরে দ্বিতীয় রাকাতের নামাজ শুরু হলো, রুকুটা শেষ হইল, যেই মাত্র সেজদায় চলে গেল ওই মুনাফিক নামাজীরা নামাজের নিয়তটা ছেড়ে দিল, নামাজের নিয়তটা ছেড়ে দিয়ে আলী কাররামুল্লাহ ওয়াজুর উপরে অতর্কিত আঘাত করা শুরু করলে, একাশিটা আঘাতের পরে আমার হুজুরের কলিজার টুকরা। বেলায়েতের সম্রাট হযরতে আলী শাহাদাতের পেয়ালা পান করেছে, ইতিহাস প্রমাণ করেছে ওহাবিদের সরদার আব্দুল্লাহ ইবনে মুলজিমের আঘাতে ইমাম হাসান হুসাইনের বাবা শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার বাবারা, মা নাই, বাবা নাই, নানাও পৃথিবীতে নাই, ইমাম হাসান হুসাইন দুইটা ভাই বড় মনমরা, যেই দিকে যা একসাথে যা। হঠাৎ করে হযরতে হাসান রাতের বেলায় ডাক দিয়া কয়, হুসাইন রে, রে ভাই হুসাইন, আমি বড় কঠিন স্বপ্ন দেখেছি রে হুসাইন, আমি রাত্রের বেলায় স্বপ্ন দেখলাম আব্বা জান এসে আমারে ডাকতেছে, আল্লাহ আকবর কর, আমি দেখলাম আব্বা জান এসে আমাকে ডাকতেছে, একটুক্ষণ পরে তাকিয়ে দেখি আম্মা জান এসে আমাকে ডাকতেছে, তারপরে আমি দেখলাম নানা আয়েশা ডাকতেছে, হাসান রে, রে হাসান, আমি তোর নানা আমার কোলে আ, হুসাইন রে ভাই হুসাইন, আমি পিপাসাক্ত হয়ে গেলাম, আমি তৃষ্ণার্ত হয়ে পড়লাম, আমি জানতাম না কোন নাফরমান মশগরে পানির মধ্যে জহর মেখে গেছে, আমি জানতাম না আমি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছি, পিপাসার্ত হয়ে পড়েছি, আমি পানি পান করে ফেলেছি, এখন দেখি রে ভাই আমি শুধু পানি পান করি নাই জহর খেয়ে ফেলেছি। আমার কলিজাটা পেটে যায়, আমি তোরে কার কাছে রেখে যাবো রে ভাই, এই বদিনাতে আমরা দুইটা ভাই জোরের কবুতরের মতন ছিলাম,
যেই দিকে যেতাম একসাথে যেতাম, একসাথে খাইতাম। আমি তোকে কার কাছে রেখে যাব? শত্রুর অভাব নাই রে ভাই, দুশ্মনের অভাব নাই রে ভাই, আমি তোরে কার কাছে রেখে যাব? ভাই হুসাইন, আমি একটা হসিয়ত করে দেই, আমার সন্তান কাসেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার সন্তানকে তুমি জামাই বানাইও, তোমার মেয়েটাকে আমার পেলের হাতের মধ্যে তুমি তুলে দিও। দেখি বলে কাসেম রে, রে বাবা কাসেম, আমি তোর বাবা হাসান, তোকে একটা ওসিয়ত করে গেলাম রে বাবা, তোর গলার মধ্যে একটা চিঠি লিখে ঝুলাইয়া গেলাম, আমার ভাই হযরতে হুসাইন, যদি তোর জীবিত অবস্থায় তোর সামনে যদি কোনোদিন বিপদে পড়ে যায়, তোর সামনে যদি আমার ভাই হুসাইন কঠিন মুসিবতে পড়ে যায়, তোর বুকের তাজা রক্ত দিয়া হলেও আমার ভাই হুসাইনকে তুই সাহায্য করবি। হুসাইন জানতেন না এই কুফার মুনাফেকেরা আমার বাবারে মেরেছে, হুসাইন জানতেন না। ওরা চিঠি লিখলেন, হুসাইন আসেন, আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনার হাতে আমরা বয়াতে রাসূল গ্রহণ করব। হুসাইন আসেন, আপনার বাবাকে ভালোবাসি, আপনার নানাকে ভালোবাসি, আপনি আসেন গো হুসাইন, আপনার হাতে বয়াত গ্রহণ করব, আপনার হাতে আমরা বয়াতে রাসূল গ্রহণ করব। চিৎকার করি বলেন আল্লাহু আকবার, আরে বড় করি বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইন দাওয়াত খাবার জন্য চলছে, অস্ত্র নাই, ঢাল নাই, তরবারি নাই, পিস্তল নাই, বোমা নাই। যেমন আল্লামা সুফিয়ান সাহেব এসেছে, দাওয়াত পেয়েছে, শুধু খানা দানার ব্যবস্থা আর হাদিয়ার ব্যবস্থা আছে, অস্ত্রের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমি গেলালি ডাকাত থেকে এসেছি, আমার ভাই অত্যন্ত আদরের ভাই, মোহাব্বতের ভাই, মিজান এত মোহাব্বত করে দাওয়াত দিয়েছে, দাওয়াত ছাড়াও বর্ষরে কমপক্ষে 50 বার টেলিফোন করে খবর রাখে। আমি দাওয়াত দিয়ে এসেছি, অস্ত্রের প্রয়োজন নাই, প্লেটের প্রয়োজন নাই, পানিশের প্রয়োজন নাই, লোটার প্রয়োজন নাই, সব কিছুর ব্যবস্থা ভাই মিজান তোরা ঘরে করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমি নয়, যত বক্তা আসবে প্রত্যেকের ব্যবস্থা করা আছে কি নাই? বড় করে বলেন আছে কি নাই? হুসাইন দাওয়াত খাওয়ার জন্য কুফায় গেলেন, সেখানে প্রবেশ করার পরে দেখলেন লক্ষণটা সুবিধাজনক না, অবস্থাটা ভালো না, একটু কঠিন কঠিন মনে হচ্ছে, একটু কঠিন কঠিন মনে হচ্ছে, তাদের ভাষাগুলি যেন কেমন বোঝা যাচ্ছে, তাদের কথাগুলি মনে হয় যেন কেমন বোঝা যাচ্ছে। লম্বা কথা, গড়ির কাঁটার দিকে তাকাইয়া আমি আমার কথা দুজন শেষ করার চেষ্টা করব। আমার বন্ধুরা, হযরত শহর মানুষে কি বলে হুসাইন রে? আমি হুসাইন, আজকে 8 দিন হলো আমার আলী আসগরকে আমি বুকের দুধ খাওয়াইতে পারি না, আমার বুকে এক ফোঁটা দুধ নাই, জিব্বাটা আমার শুকিয়ে গেল, জিব্বার লালা চুষাই না, জিব্বার মধ্যে পানি নাই। হুসাইন রে, আমার বিশ্বাস নেই, আমার প্রাণের স্বামী ওই যে তাকে দেখ, ওদের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আজান দিচ্ছে, একামাতের শহীদ জামাতে তারা নামাজ আদায় করতেছে। আমার বিশ্বাস রে স্বামী, যারা নামাজ আদায় করে এরা কোনোদিন মানুষ মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে এরা কোনোদিন মানুষ মারতে পারে? নামাজি লোকের অন্তরটা নরম থাকে, মুখে যাদের দাঁড়িয়ে আছে ওদের অন্তরটা নরম থাকে। কথা বলেন সত্য কি মিথ্যা? হুসাইন রে, আমার বিশ্বাস, ওরা যখন নামাজ পড়ে সকালবেলায় দেখলাম আমার কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার বিশ্বাস রে স্বামী, এরা আমার আলী আসগরের জন্য 1 ফোঁটা পানি দিবে। হুসাইন কয় স্ত্রী রে, আপনি জানেন না এদের ষড়যন্ত্রটা বড় কঠোর, এরা নিষ্ঠুর, স্ত্রীর মন
মাকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে আলী আকবরকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। ফোরাত নদীর নিকটে চলে গেলেন, ফোরাত নদীর মাঝে দাঁড়াইয়া গেলেন, দেখি বললেন, এদিনের সৈন্যরা আমি পানি পান করব না, আমি পানি পান করব না, আমার সন্তানটা বাঁচাইতে পারছি না, ছটফট ছটফট করতেছে, আমার আলিয়াস গরুর জন্য এক ফোঁটা পানি তোদের কাছে ভিক্ষা চাচ্ছি, ওরা নীরব মাথা নানে না। হযরত হুসাইন ভাবলেন নীরব থাকাটা অনুমতির লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? ওরা যখন নীরব, নিশ্চিত বুল্লাই পানি দেওয়ার জন্য অনুমতি পাওয়া গেল। হযরত হুসাইন ফোরাত নদীর মধ্যে হাতটারে ডুবাইয়া এক কোষ পানি উঠাইলেন, আলী আকবরের মুখের মধ্যে পানিটা দিতে যাচ্ছে। এই মুহূর্তে এমন জোরে তীর নিক্ষেপ করেছে, আলী আকবরের খুব বিয়াঠুইকা তীরের মাথাটা তীর দিয়া বের হয়ে গেছে। আর তীরের মাথা আলী আকবর একটা চুপকার দিয়া মুহূর্তের ভিতরে শাহাদাতের পিয়ালা পান করেছে। সন্তানটি বুকে জড়াইলেন, শিশু বাচ্চার বুকের তাজা রক্তে হুসাইনের জুব্বাটা লাল হইয়া যায়। খিমার কাছে এসে ডাকিয়া বললেন, দিদি তাকাইয়া দেখ, দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, দুনিয়ার পানি মুখে দিতে পারি নাই, জান্নাতের সালসা দিনের পানি আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। আলী আকবরের লাশ লইয়া মা কাঁদে, ভাই কান্দে, বোন সকিনা কান্দে, ছোট্ট শিশুর জন্য সবাই গড়াগড়ি দিয়ে কান্দে। যুদ্ধ চলছে আমার বাবারা, যুদ্ধ চলছে অনেক রায়, মহরমের 9 তারিখ দিবাগত রাত্রিতে আম্মা জানা হাজারাতে শহর বানু দেখি বলেন, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি একটা বৃদ্ধ মহিলা আউলা বেশে পাগল নির্বেশে কারবালার জমিনটা জারু দিতেছে, কারবালার জমিন জানু দিচ্ছে। আমি ডাকিয়া কইলাম, মা মা গো মা, আপনি কে গো মা, আপনার পরিচয় কি গো মা? দেখি বলে, মারে মা, আমার পরিচয় দিয়ে তোমার কি লাভ হবে রে মা? দেখে বলছেন, বাবু মা একটু পরিচয় দাও গো মা, তুমি কে, কেন কারবালার জমিনটা জারু দিতেছ? দেখে বলে, মা গো মা, আমি আর অন্য কেউ নয় রে মা, আমি হলাম হুসাইনের মা, হযরতে মাতে মা, আমি আর কেউ নয় রে মা, আমি হুসাইনের মা, ফাতেমা, কারবালার জমিনটা জানু দিচ্ছি রে মা। রাত্রিটা প্রভাত হইলে মহরমের 10 তারিখে, মা আমার বাবার মুনাতে গোম্মতেরা আমার হুসাইনকে জমিনে শোয়াইয়া তরবার দিয়া জবাই কইরা দিবে রে মা। আমি ফাতেমার সইতে পারি না, এই ময়দানে আমার হুসাইন মা মা কইয়া চিৎকার দিবে, আমার বাবার পিঠের নিচে পাথর পড়বে, আমার হুসাইন কষ্ট পাবে, আমি সইতে পারি না। জান্নাত থেকে এসে কারবালার ময়দান জানু দিচ্ছি, চিৎকার করে বলেন, আল্লাহু আকবার, আরো বড় করে বলেন, আল্লাহু আকবার। হযরত শহর বানুর ঘুমটা ভেঙে যায়, কোরআন শরীফটারে হাতে লইয়া কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছে, একবার কোরআন শরীফের দিকে তাকা, আরেকবার হুসাইনের চেহারার দিকে তাকা।
একবার কোরআন শরীফের দিকে তাকায়, আরেকবার স্বামীর চেহারার দিকে তাকায়, আরেকবার আসল দিয়ে চোখের পানিটা মুছে নিচ্ছে, একবার কোরআন শরীফের দিকে তাকায়, আরেকবার হুসাইনের দিকে তাকায়। আগামীকাল এই সময় আমার ঘরটা শূন্য হয়ে যাবে, আগামীকাল এই সময় আমার বুকটা খালি হয়ে যাবে। একবার কোরআন শরীফের দিকে তাকায়, আরেকবার হুসাইনের চেহারার দিকে তাকায়। কান্নার শব্দটা বড় হয়েছে, হুসাইনের ঘুমটা ভেঙে গেল। তাকে বললেন, স্ত্রী রে কেন তুমি কান্দো, কি হয়েছে তোমার? দেখে বলে, স্বামী রে আমি বলতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। কার কাছে বলবা, কার জন্য তুমি জমা রাখবা? কেঁদে কেঁদে বলেন, স্বামী রে সত্যি কথা বলেছ, কার কাছে বলবো, কার জন্য জমা রাখবো? আগামীকাল এই সময় আমার বড়টা কালি হয়ে যাবে, আগামীকাল এই সময় ঘরের মধ্যে কান্নার রোল থাকবে। স্বামী আমি স্বপ্নে দেখেছি আম্মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আম্মা কারবালার জমিনটা দাঁড়ু দিচ্ছে, আমি মার সঙ্গে কথা বলেছি, মা বলেছে রাত্রি প্রভাত হইলে ইমাম হুসাইন কারবালায় শহীদ। হুসাইন দেখি মানে, স্ত্রী রে মা বলে নাই, আমার নানায় বলেছে আমি কারবালার ময়দানে শহীদ। আরে বড় করি বলেন তো, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মা বলে নাই, নানায় বলেছে কারবালার জমিনে আমি হুসাইন শহীদ হয়ে যাব। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা আমার ভাইয়েরা দেখে বললেন, স্ত্রী আমার আম্মা শুধু বলে যায় এই কথাটা, আমার নানা জানের কথা। কার কথা? আমার নানাই বলেছে মুহররমের 10 তারিখ আমি হুসাইন কারবালায় শহীদ হয়ে যাব। আমার বাবারা দুঃখের বিষয়, মুহররমের 10 তারিখ ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ সরাসরি জান্নাতের মধ্যে উঠাই আনিছে। সুবহানাল্লাহ। বলেন ইদ্রিস নবী মুহররমের 10 তারিখ জান্নাতে গেল, মৃত্যু হয়েছে গোসল হয় নাই, মৃত্যু হয়েছে জানাজা হয় নাই, মৃত্যু হয়েছে কাফন করানো হয় নাই। ইদ্রিস নবী সরাসরি আল্লাহর জান্নাতে মুহররমের 10 তারিখ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা হযরত নবী ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে যেদিন গিয়েছিলেন সেদিনকার তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আতফাল্লাহু নূরা নারা, ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন নমরুদের আগুন থেকে তিনি মুক্তি পেয়েছিলেন সেদিনকার তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর সঙ্গে যেদিন কথাবার্তা হয়েছিল সেদিনকার তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তৌরাত কিতাব দিয়েছিলেন সেদিনকার তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আমার বাবারা দাউদ নবীর প্রার্থনা মুনাজাত আল্লাহর দরবারে কবুল হলো মুহররমের 10 তারিখ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ তাম পৃথিবীর বাদশাহিতা দিয়ে দিলেন মুহররমের 10 তারিখ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মুলকে সুলাইমান আর আব্দা জামিন সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ যেদিন তাম পৃথিবীর বাদশাহী দিলেন সেই দিনটার তারিখটা ছিল মুহররমের। বড় করে বলেন মুহররমের। সুলাইমান ডাক দিয়ে কয় আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ, আর বড় করে বলেন আল্লাহ, আওয়াজ
করি বলেন আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দিলা, এবার আমার মনে বড় একটা তামান্না। আল্লাহ দেখি বলে সুলাইমান রে তামাম পৃথিবীর বাদশাহ তোকে দিলাম, আবার তোমার কিসের তামান্না? সুলাইমান দেখি বলে আল্লাহ আমি মানুষের ভাষা বুঝি, পশুর ভাষা বুঝি, পাখির ভাষা বুঝি, পিপিলিকার ভাষা বুঝি, বাতাসের ভাষা বুঝি, তুমি আল্লাহ বুঝার শক্তি আমাকে দিয়েছ। সুবহানাল্লাহ, তুমি আল্লাহ আমাকে বুঝার শক্তি দিয়েছ। আল্লাহ আকবার করেন, আরে বড় করি না, আল্লাহ আকবার। সুলাইমান নবীকে সবকিছু বুঝার পাওয়ারটা দিল কে? বড় করে বলেন দিল কে? আল্লাহ। আমার আপনার হিংসা করি লাভ আসেনি, কথাকন হিংসা করি লাভ আসেনি, বিষয়টা নিয়ে কথা বলছি এই জন্য সাইড টক করতেছি না। আমার বন্ধুরা, আল্লাহ দেখি বলে সুলাইমান কি তোমার তামান্না? সুলাইমান দেখে বলে আল্লাহ আমি তোমার কাছে ছোট্ট একটা আবেদন, তামাম সৃষ্টিকে আমি সুলাইমান এক বেলা খাওয়াবো। আরে বড় করে দন, সুবহানাল্লাহ, তামাম সৃষ্টিকে এক বেলা খাওয়াইব, আপনি শুধু আমারে অনুমতি দেন। আল্লাহ কয় সুলাইমান রে হাত বাড়াইস না, পারবি না। সুবহানাল্লাহ, আল্লাহ কয় পারবি না, সুলাইমান কয় আমি কিন্তু পারব না। আল্লাহ কয় পারবি না, সুলাইমান কয় কথা আমি কিন্তু ছাড়ব না। দেন অনুমতি, অনুমতি দেন। আল্লাহ কয় পারব না, সুলাইমান কয় ছাড়ব না, একটু অনুমতি দাও গো আল্লাহ। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। তোমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে অনুমতি দিলেন, সুলাইমান খানা স্টক করলেন, জিন্দিয়া খানাগুলি রান্না করা শুরু করাইলেন। অনেক খানা রান্না হয়েছে, হঠাৎ করে একটা মাছ আইসা বলতেছেন সুলাইমান আমার সালামটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আমার একটু তাড়া, দাওয়াত দিয়েছেন যার জন্য এসেছি, না আসলে আপনি হয়তো রাগ করবেন। আমাদের অনেক বন্ধু বান্ধব কেমন আছে কথা কান ঠিক কিনা? দোস্তরে দাওয়াত দিয়েছে এসেছি, না আসলে তোমার মাথা খারাপ যাবে। তো আসতো যখন খালি যাস না, রান্না বান্না কমপ্লিট হয়েছে একটু খাই আনি। কয় খাইতাম না, তো খাইস না, একটা মুরগির রান খা। একটা খাবার পর কয় বড় চমৎকার হয়েছে মুরগির রানটা, তাহলে একটু কাবাব খা। কাবাবটা কেমন হয়েছে টেস্ট কর। কাবাব খাবার পরে কয় কাবাবটাও বড় চমৎকার হয়েছে, কয় তাহলে একটা খাসির টুকরা খা। খাসির টুকরাটাও খাইলো, কয় চমৎকার হইলো, কয় তাহলে একটু জর্দা খা। এত কিছু খাওয়ার পরে আর খাওয়ান লাগেনি, কতক্ষণ খাওয়ান লাগেনি। মাল দেখি মানে সুলাইমান দাওয়াত পেয়েছি এসেছি, না আসলে আপনি রাগ করবেন, একটু খাবার দেন। সুলাইমান দেখি মানে মাছ বিশাল আকারে খানাগুলি স্টক রয়েছে, তোমার মনে যেই দিক থেকে চায় একটু খাবার খেয়ে তুমি চলে যেও। আল্লাহ আকবার কর, মাছ 3 মাস লাগায়া খানা রান্না করেছে, বিশাল বড় খানা, মাছ খাবারের কাছে যাইয়া হা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম হা করেছে, 3 মাস রান্না করা খাবার একবারেই মাছের পেটে প্রবেশ করেছে। আরো বড় করি তো সুবহানাল্লাহ, চিল্লে এখন সুবহানাল্লাহ, মাছ না রাখতো, মাছ ডাক দিয়ে একটা সুলাইমান অকুলান। সুবহানাল্লাহ, কর না সুলাইমান তো কষ কি, খানা শেষ একবারে শেষ। সুবহানাল্লাহ, কোনটা আরে কষ কি, একবারে শেষ, একবারে শেষ, খানা নাই না কইলি কি, 3 মাসে কান্না একবারে শেষ। মাল দেখি বলে সুলাইমান
আমার আল্লাহ প্রতি বছর প্রতিদিন, আমার আল্লাহ প্রতিদিন এমনি করে তিন লোকমা খানা আমার দেন। সুলাইমান রে সুলাইমান, এক লোকমা খাবার পেয়েছি, বাকি দুই লোকমা খানা যদি না দাও আমি কষ্ট পাবো, বুকা থেকে যাব। সুলাইমান জমিনে মাথা লাগাইয়া চিৎকার করি, দেখে বলে আল্লাহ, আওয়াজ করি বলেন আল্লাহ, বড় আশা করেছিলাম সৃষ্টি জগৎকে খাওয়াইব, তুমি নিষেধ করেছিলা পারবা না, আমি বলেছিলাম চেষ্টা করব ছাড়ব না, আল্লাহ রে আল্লাহ একটা মাসের কাছে আমি ফেল করেছি। হযরত হুসাইন সুলাইমান আলাইহিস সালাম, আমার বন্ধুরা সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর রাজত্ব পেলেন, বাদশাহি পেলেন মুহররমের দশ তারিখ, আর এই দশ তারিখে হযরত হুসাইন শহীদ হতে যাচ্ছে কারবালায়। হুসাইন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন, কারবালার কবিরে প্রবেশ করলেন, যুদ্ধ করতে 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 ফোরাত নদীর নিকটে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। ফোরাত নদীর কাছে যাইয়া পানি উঠালেন, পানি পান করবে, হঠাৎ করে সন্তান আলী আসগরের কথা মনে পড়ে গেল, এই পানির জন্য আমার কলিজার টুকরা সন্তান শাহাদাতের পেয়ালা পান করব, না পানি খেতে পারি না, পানিটাকে আস্তে করে ছেড়ে দিয়ে দিলেন। উপরে উঠে আসলেন, কম্পন সৃষ্টি হয়ে গেল, জমিনের মধ্যে তিনি পড়ে গেলেন। হযরতে হুসাইন জমিনে পড়ার পরে দুষ্ট সিমর ক্রমান্বয় আস্তে 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 করে হুসাইনের কাছে আইসা বুকের মধ্যেই বসে গেলেন। হযরতে হুসাইন ডেকে বলে, তোর নাম কি? ডেকে বললেন, আমার নাম সিমর। সিমর রে, বুকের বুতামটা খুলে দে। বুকের বুতাম খুলে দিলেন, দেখলেন আমার নানা বলছেন, যিনি আমাকে শহীদ করবে তার নাম হবে সিমর, যিনি আমাকে শহীদ করবে তার বুকের মধ্যে লোমকূপ থাকবে না। রে সিমর, আমার বুক থেকে লাই মাজা, আজকে জুমার দিন আমি দুই রাকাত নামাজ আদায় করব, আমাকে দুই রাকাত নামাজের সুযোগ দে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। সিমর রে সিমর, আমার বুক থেকে লাই মাজা, আমি দুই রাকাত নামাজ আদায় করব। হযরত হুসাইন অতি কষ্ট স্বীকার করে 73টা তীরের ঘায়, 73টা তীরের ঘায়, 33টা চাকুর আঘাত, কাবাদের মতন শরীরটা হয়েছে। এরপরে হুসাইন দেখে বলেন, আমি দুই রাকাত নামাজ আদায় করব। আমার ভাইরা, জ্বর হলে নামাজ ছেড়ে দেই, সর্দি কাশি হলে নামাজ ছেড়ে দেই, মাথা ব্যথা হইলে নামাজ ছেড়ে দেই, কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন এতগুলি আঘাত লইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন, হাতটা বাড়াইয়া ডাক দিয়া বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ, রাকাত নামাজ আদায় করলাম, আমার সন্তানের শাহাদাত কবুল করো, আমার ছেলে মেয়ের শাহাদাত কবুল করো, আমার বংশধরের শাহাদাত কবুল করো, আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমার শাহাদাত কবুল করো। আল্লাহ কিছুই চাই না, আমি হুসাইনের শাহাদাতের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি উম্মতের নাজাতের জরিয়া বানাইয়া দিও। আল্লাহু আকবার। মুনাজাত করলেন, দোয়া করলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। শিবর বুকের মধ্যে বসে গলার মধ্যে তরবারিটা চালাচ্ছে। হুসাইন দেখে বলে, শিমর রে তরবারি চালাইস না, এই গলা জীবনে কোনোদিন কাটতে পারবি না রে, তার একমাত্র কারণ এই হালকুমের মধ্যে আমার নানা শতবার চুমুকেছে, যেই জায়গার মধ্যে নানা দাম কেবল আর চুমু পড়েছে, তোর হায়াত
শেষ হয়ে যাবে, আমার গলা তুই কাটতে পারবি না। তোরে টাকার লোভে পাইছে তোরে বুদ্ধে ধরছে, তোরে টাকার লোভে পাইছে তোরে শয়তানে পাইছে। আমার মাতা নীতি যদি চাস আমার উপুত করি শোয়াইয়া গানের দিক থেকে তরবারি চালা, যেই মাত্র উপুত করি শোয়াইয়া গানের দিক থেকে তরবারিটা চালাই দেয়া শুরু করে দিলেন। হযরত হুসাইন দেখি বলে সুমন তাড়াতাড়ি কর, আমি একটা শব্দ শুনতে পাচ্ছি রে, আমি একটা আওয়াজ পাচ্ছি রে, কে যেন আমারে হুসাইন হুসাইন বলে ডাকতেছে। রে সুমন একটু তাড়াতাড়ি কর, আমার যেন কে হুসাইন হুসাইন কইয়া ডাকতেছে। শব্দের দ্বারা বুঝতে পারতেছি, আনুমানিক আমি বুঝতে পারতেছি, আমার নানা আমাকে ডাকতেছে, আমার নানা আমাকে ডাকতেছে। অসীম গো তাড়াতাড়ি কর বিদায়, কি জানি কি এক শব্দ শুনা যায়ো, কে জানি রে ডাকছে না মারে, অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নানা জিও, অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নানা জিও। ডাকসনিয়া কুলায় না মোর প্রাণে, ডাকসনিয়া কুলায় না মোর প্রাণে, কেউ নাই রে এব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কার বালা প্রান্তরে। চিৎকার করি কোন মারহাবা, আরো বড় করি বলেন মারহাবা। শিমদ হুসাইনের মাথা মুবারকটা লইয়া এবার চলে যাচ্ছে, পাত্রী দেখে বলেন যেই রাস্তা দিয়া যাবে সেই রাস্তাটা হলো আমার বাড়ির উপর দিয়ে। সুবহানাল্লাহ বলেন রেশিমার কোথায় যাস, রাত্রটা আমার বাড়িতে অবস্থান কর, রাত্রটা লম্বা কথা, রাত্রটা তিনার বাড়িতে অবস্থান করলেন। তিনি দেখে বললেন হুসাইনের শির মুবারকটা আমি হাতে নিয়ে নিলাম, প্লেটের মধ্যে সাজাইয়া পরিষ্কার করে রাখলাম, আলমারিতে ট্রের মধ্যে সাজাইয়া ঢুকাইয়া রাখলাম, বাতিটারে অফ করে দিলাম। হঠাৎ করে আমি দেখি রে আমার ঘরের ভিতরে সমস্ত নূরের বাতি আলোগুলা জ্বলা উঠেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি আলমারির দরজাটা খুলে গেল, একটা সবুজ রঙের পাখি গুনগুন গুনগুন করে হুসাইনের মাথার উপরে বসে একটা মানুষের মতন কাঁদতেছে। আমি ডাকিয়া বললাম আল্লাহ আমি কি দেখতেছি বুঝি আছি না, ডাক দিয়া বলে পাত্রি রে বুঝার বিষয় না, আমি আর অন্য কেউ নয় রে, আমি হইলাম হুসাইনের নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাত্রি দেখি বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, তার একটুকুন পরে আমি দেখতে পাচ্ছি হলুদ রঙের একটা পাখি হুসাইনের মাথার উপরে এসে বসলেন, ওই পাখিটার মাথার চতুর্পাশে চমৎকার সাদানো রয়েছে, গুনগুন 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 করে মানুষের মতন কাঁদে, ঠোঁট মুবারক থেকে রক্তগুলি কাদাযুক্ত মাটিগুলি সরাচ্ছে, চক্ষু মুবারক থেকে কাদাযুক্ত মাটিগুলি সরাচ্ছে। ডাক দিয়া বললাম আল্লাহ এই পাখিটা আবার কিসে মানুষের মতন শব্দ শোনা যাচ্ছে, পাখিটা দেখে বলে পাত্রি রে কাঁদিস না, আমি আর অন্য কেউ নয় রে, আমি হইলাম হুসাইনের মা হযরতে ফাতেমা। আমার বাবারা আমার বন্ধুরা, তারপরে আরেকটা পাখি এসেছে মানুষের মতন গুনগুন 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 করে কান্দে, ডাক দিয়া বলেন আমি আর অন্য কেউই নই, আমি হলাম হুসাইনের বাবা শেরে খোদা হযরতে আলী। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা আমার বন্ধুরা, সারাটি রাত তাদের কেটে গেল হুসাইনের মাথা মুবারক হইয়া। আমার বন্ধুরা ওই হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না, কারা কারা চাই? দুই হাত উঁচু করে কারা কারা চাই? নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।